হ্যালো এভরিওয়ান, দিস সাইড কাদের। আজকে আমরা ক্লাস ফাইভের লেসন ওয়ানের ইউনিট টু যেটা আছে সেটা পড়ে ভালো করে মানেটা বুঝে নেব। লাস্ট ভিডিওতে আমরা ইউনিট ওয়ানটা দেখেছিলাম, চলো শুরু করা যাক, লেটস কন্টিনিউ। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন, ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছিলেন বা দর্শন করেছিলেন। কিসের জন্য? টু কালেক্ট ফান্ডস, মানে পয়সা বা টাকা কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্য। এই এই টাকাগুলো কিসের জন্য তিনি সংগ্রহ করছিলেন? ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যে লড়াই চলছিল, যে স্ট্রাগলটা চলছিল, সেটার জন্য আমাদের অনেক টাকা পয়সা দরকার ছিল, এবং সেই টাকা পয়সা কালেক্ট করার জন্য, সেই ফান্ড কালেক্ট করার জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, এক সময় তিনি কী করেছিলেন, উড়িষ্যাতে আমাদের ভিজিট করেছিলেন, সেখানে গেছিলেন। দেয়ার হি মেট অ্যান্ড ওল্ড ওমেন, সেখানে তিনি কার সাথে সাক্ষাৎ হয়েছিল, একজন বৃদ্ধ মহিলার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই বৃদ্ধ মহিলাটা মানে সোজা হয়ে দাঁড়াতেই পারত না। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, মানে সোজা হয়ে সে দাঁড়াতে পারত না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার মাথার চুলগুলো কেমন ছিল, ধূসর হয়ে গেছিল, মানে সব পেকে গেছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, তার যে পরনে যে কাপড়টা ছিল, শাড়িটা ছিল, সেটাও ইভেন প্রায় ছিঁড়ে গেছিল। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গেছিলেন, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুঁয়ে তিনি আশীর্বাদ নিয়েছিলেন বা তাকে প্রণাম করেছিলেন। তারপরে কি আছে, দেন সি গেভ হিম আ কয়েন, তারপরে সেই বৃদ্ধ মহিলাটা গান্ধীজিকে একটা কয়েন দিয়েছিলেন। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামানলাল বাজাজ কে ছিলেন এবং তার কর্তব্য কী ছিল, তার ডিউটি ছিল ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, মানে এই যে গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়ে ফ্রিডম স্ট্রাগলের জন্য এই যে ফান্ড কালেক্ট করতেন, এবং সেই ফান্ডগুলো কার দায়িত্বে থাকতো, সেটা জামানলাল বাজাজের কাছে কিন্তু সেই টাকাগুলো সংরক্ষণ করে বা তিনি রাখতেন সেই টাকাগুলো। নেক্সট কী আছে, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, মানে সে সেই জামানলাল বাজাজ গান্ধীজিকে সেই কয়েনটা চেয়েছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি সেটা দিতে মানা করেছিলেন বা সেটা দিতে চাননি তিনি। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল কিন্তু এই এইটার জন্য খুবই অবাক হয়ে গেছিলেন। তারপর তিনি কী বলেছিলেন, আই কেপ্ট থাউজেন্ডস, সরি আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, জামানলাল সেইড, জামানলাল সেই কারণে কী বললেন তিনি, যে আমি তো হাজার হাজার টাকা আমার কাছে রাখি, মানে তিনি আসলে খুব অবাক হয়ে গেছিলেন যে গান্ধীজি ওনাকে বিশ্বাস করে এত টাকা তার কাছে রাখতে দেন, কিন্তু এই কয়েনটা কেন তিনি তাকে দিলেন না। তারপরে আমরা পড়ে নিই কী আছে, দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। এবারে গান্ধীজি কী বলেছিলেন তাকে, দিস কয়েন, এই কয়েনটা ইজ ওয়ার্থ, মানে এটার মূল্য মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, মানে তুমি যে সেই হাজার হাজার টাকা রাখো সেই টাকার থেকে কিন্তু এই কয়েনটার মূল্য অনেক অনেক বেশি। ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স, যদি একজন মানুষের কাছে এক লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু, মানে একজন মানুষের কাছে এক লক্ষ টাকা থাকলে তার কাছে যদি আমরা সাহায্য চাইতে যাই, তাহলে সে হয়তো আ থাউজেন্ড অর টু, মানে এক হাজার বা দু হাজার দেবে। বাট কিন্তু দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু পারহ্যাপস মানে সম্ভবত, দিস কয়েন, এই যে কয়েনটা বৃদ্ধ মহিলাটা আমাকে দিয়েছে, ওয়াজ অল সি হ্যাড, সম্ভবত এই কয়েনটাই তার শেষ সম্বল ছিল। তিনি কেন বলেছিলেন, কেননা তার এই যে পরনে ছেঁড়া শাড়ি বা তার এরকম পাকা চুল, এবং তিনি সোজা হয়ে ইভেন দাঁড়াতেও পারছেন না, এবং তা সত্ত্বেও তিনি কী করেছেন,
তার কাছে যে সেই কয়েনটুকু ছিল সেটাও কিন্তু তিনি ওই সাহায্যের জন্য, আমাদের স্বাধীনতার যে স্ট্রাগল চলছিল সেটার সাহায্যের জন্য কিন্তু সেই কয়েনটুকুও তিনি গান্ধীজিকে দিয়ে দিয়েছিলেন। হোয়াট আ গ্রেট সারপ্রাইজ! মানে এত বড় একটা বলিদান বা এত বড় একটা ত্যাগ। স্যাক্রিফাইস মানে হচ্ছে বলিদান বা ত্যাগ। সুতরাং আই ভ্যালিউ দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিজ, এবং শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু আই ভ্যালিউ দিস কয়েন, আমি এই এই কয়েনের মূল্যটা মোর দ্যান আ ক্রোর অফ রুপিজ, আমার কাছে কিন্তু এই কয়েনটার মূল্য 1 কোটি টাকার থেকেও বেশি। গান্ধীজি এক্সপ্লেইনড, গান্ধীজি বর্ণনা করে জামানলালকে এই বিষয়টা বলেছিলেন। নেক্সট কী আছে, হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তারপরে তিনি কী করেছিলেন, সেই যে কয়েনটা সেটা কিন্তু তিনি তার কাছে সারা জীবনের মতো তিনি রেখে নিয়েছিলেন। এখান পর্যন্ত ছিল আমাদের ইউনিট 2 এর মিনিং। নেক্সট ভিডিওতে আমরা এর যে পরে অ্যাক্টিভিটি আছে 3 এন্ড 4 সেটা সলভেশন নিয়ে আসবো। এবং সবার কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।